সকালেই পথে নেমে সরব হয়েছিলেন এসএসসি আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। তারা বারবার সোচ্চারে বলেছিলেন, স্কুল সার্ভিস কমিশন পাঁচ মাস ধরে হয়রানি করছে, চাকরি দেবে বলে ন বছর ধরে নিয়োগ বন্ধ করে রেখেছে, আদালতের নির্দেশ সত্ত্বেও হলফনামা জমা দিচ্ছে না। আচার্য সদন পৌঁছানোর আগেই সল্টলেক সেক্টর ৫ মেট্রো স্টেশনের কাছে আন্দোলনকারীরা পৌঁছতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। আবারও পুলিশের অতি সক্রিয়তা, টেনে হিচড়ে তাদের তোলা হয় প্রিজন ভ্যানে। পুলিশ যখন তাদের আটক করছিল তখন কিন্তু তাদের চোখে মুখে ছিল অদম্য জেদ। দাবি আদায় না হলে তাদের আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছিলেন তারা। বিকেলে সাংবাদিক বৈঠকে হাজির এসএসসি চেয়ারম্যান, ঘোষণা করা হলো আদালতের নির্দেশ মেনে হলফনামা জমা দেওয়ার কথা। আমরা হলফনামা জমা দেব, হলফনামার মধ্যে একটা মানে বিবরণ থাকবে, পরিসংখ্যান থাকবে, তার মধ্যে কিছু অ্যানেক্সার্স থাকবে, আর যখন শুনানি হবে অত বড় মেধা তালিকা মানে তো অনেক মানে অনেক মানে একটা মোটা তালিকা থাকে, সেটা অ্যানেক্সার হিসাবে যাবে না, সেটা যখন শুনানি চলবে তখন আমাদের আইনজীবীরা প্রস্তুত থাকবেন সেই ব্যাপারে। যদি মাননীয় আদালত আমাদের কাছে সেটা দেখতে চান, অবশ্যই চাইবেন আমি ধরে নিচ্ছি, তাহলে সেটা যাতে আদালতে পেশ করা যায়। তবে কি চাকরি প্রার্থীদের নাছোড় বান্দা মনোভাবের কাছে নথি স্বীকার করলো স্কুল সার্ভিস কমিশন, না হলে হঠাৎ করে এই আশার আলো কি দেখতে পেত চাকরি প্রার্থীরা? এতদিনের ঘটনাক্রমের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে আদালতকে জানাবে এসএসসি। এরপরই আদালতের কাছে কাউন্সেলিং এর জন্য আবেদন জানানো হবে বলে বুধবার এসএসসির পক্ষ থেকে জানানো হয়। প্যানেল হয়, তারপরে সেটা 11 ডিসেম্বর 2020 সেটা মাননীয় বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের রায় অনুসারে সেটা বাতিল হয়। পরবর্তীকালে এইটা নিয়ে সিঙ্গল বেঞ্চ মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেও মামলা হয়, সেই মামলার রায়ের পরিপ্রেক্ষিতে কিছু পিটিশন আবার অ্যাপিল ডিভিশন বেঞ্চে জমা পড়ে, সেই ডিভিশন বেঞ্চের শুনানিটাই এখন চলছে, এই সমস্ত উল্লেখ থাকবে। সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, দুর্নীতি রোধের লক্ষ্যে নবম দশম এবং একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগ বিধিতে বদল আনা হবে। এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন, আপাতত শুধু নবম দশমের শিক্ষক নিয়োগের নিয়ম বদলের জন্য শিক্ষা দপ্তরের কাছে সুপারিশ করেছেন তারা। শিক্ষা দপ্তরে পাঠাই, এবারে শিক্ষা দপ্তর সেটাকে নানা জায়গা থেকে আরও আইন দপ্তর থেকে অর্থ দপ্তর থেকে এটাকে যাচাই করিয়ে নেন যে ঠিকঠাকভাবে বিধিটা তৈরি হয়েছে কি না, কারোর কোনো আপত্তির জায়গা আছে কি না, এবং তারপরে এটা মন্ত্রিসভায় অনুমোদন পায়, তারপরে গেজেটে নোটিফিকেশান হয়। আমাদের কাজ সুপারিশটা করা, পরবর্তী কাজ শিক্ষা দপ্তরই এটার দেখাশোনা করেন। এবং একাডেমিক স্কোর তুলে দেওয়ার সুপারিশও করা হয়েছে বলে জানান তিনি। তুলে দেওয়া এ ব্যাপারে আমি 19-20 যে নিয়ম তার সঙ্গে আমি একমত, কারণ একাডেমিক নম্বরে সময় স্থান এবং কালের ভেদে নম্বরের প্রচুর পার্থক্য ঘটে। এখন প্রশ্ন উঠছে, নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্যে রাজ্যবাসীকে কিছুটা প্রলেপ দিতেই এই সিদ্ধান্ত? নিয়োগ দুর্নীতিতে তদন্ত করতে গিয়ে সোনার খনির হদিশ পেয়েছে ইডি। অয়নশীলের বাড়ি থেকে তাঁর সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ে 2012-2014 প্রাথমিক সহ একাধিক ওয়েমারশিট উদ্ধার হয়েছে বলেই ইডি সূত্রে খবর। তাঁর গ্রেপ্তারির পরই নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিস্ফোরক তথ্য পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সিজালিস্টের 28 নম্বরে উল্লেখ আছে, অয়নশীলের বাড়ি থেকে মিলেছে হাতে লেখা ও টাইপ করা আপার প্রাইমারি নবম দশম একাদশ ও দ্বাদশের চাকরি প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য, যেমন রোল নম্বর, মোবাইল নম্বর। নিয়োগ দুর্নীতিতে পার্থ, শান্তনু ও অয়নের মিডলম্যান ছিল কুন্তল ঘোষ। কুন্তল ঘোষের বাড়ি থেকেও মিলেছিল 2022 টেট পরীক্ষার্থীদের ওয়েমারশিটের ফটোকপি। অয়নশীলের কাছ থেকে পাওয়া 2012-2014 প্রাথমিক সহ একাধিক ওয়েমারশিট উদ্ধারের পর প্রশ্ন উঠতে শুরু করেছে। 2011 সাল থেকে 2014 সাল পর্যন্ত শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন ব্রাত্য বসু। 2014 সাল থেকে 2021 পর্যন্ত শিক্ষামন্ত্রী ছিলেন বর্তমানে হাজতবাসে থাকা পার্থ চট্টোপাধ্যায়। আবার 2021 সাল থেকে বর্তমানে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ব্রাত্য বসু। কিন্তু বারবারই দুর্নীতির প্রশ্নে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করতে দেখা গিয়েছে তাকে। এর আগেও ব্রাত্য বসুকে একাধিকবার বলতে শোনা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের সময়কার দুর্নীতি সম্পর্কে তিনি কিছুই জানতেন না। সত্যিই কি কিছু জানতেন না ব্রাত্য? যাকে ধরছেন তার কাছ থেকেই মিলছে সোনার খাজানা। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় আর হালে ধরা পড়েছে
অয়নশীল। আওয়াজ উঠেছে যোগ্য প্রার্থীদের চোখের জলে টাকার পাহাড় বানিয়েছে স্বার্থলোভী কিছু মানুষ, আর এত বড় দুর্নীতি জাল বোনা হলো আর ঘুণাক্ষরেও জানতে পারল না প্রশাসন। আর এ নিয়েই প্রশ্ন তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যারা হকের চাকরির জন্য আন্দোলন করছে তাদের প্রিজন ভ্যানে তোলা পুলিশের কাজ, আর যারা চুরি করেছে এদের চাকরি তাদের যদি পুলিশ ধরত তাহলে বাংলার লজ্জাটা কিছুটা হলেও কমতো। পুলিশের তো এখন সেটাই কাজ, যে সরকার বিরোধী কাজ মানে প্রতিবাদ যারা করবে সে বিজেপি করুক বা অন্য কেউ করুক, তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যায় পুলিশের কাজ। পুলিশ যদি এই কাজটা না করে চোরগুলোকে ধরত তাহলে বাংলার মানুষের লজ্জায় মুখটা এরকম ম্লান হয়ে যেত না। প্রথমেই যদি ধরে ফেলতো দু চারটে ছোটোখাটো চোরকে তাহলে এত বড় কুন্তল শান্তনু এরকম বড় বড় চোর পাওয়া যেত না। এই দুর্নীতি সর্বগ্রাসী, এই দুর্নীতির তল বহুদূর পর্যন্ত ছড়িয়ে আছে। সরব বাম নেতা সুজন চক্রবর্তী, এটা এত সর্বগ্রাসী হয়েছে আমরা যা দেখছি সবই কিন্তু টিপ অফ দি আইসবার্গ, উপরটা দেখছি হিমশৈলীর চূড়া, তলায় কত গভীরে বুঝতে পারছেন? সবাই জানতো টেট, তারপর বোঝা গেল এসএসসি, তারপর বোঝা গেল না না 2014-14 না 2012, তারপরে বোঝা গেল পার্থ চ্যাটার্জি না, তার আগে যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তার সময় 2012, করতে করতে বেরোলো ব্রাত্য বসু একেবারে প্রকাশ্যে বক্তৃতা দিচ্ছেন আমার কি বলে হকের চাকরি আমি যাকে খুশি দেবো, তৃণমূল করলেই দেবো, আমার মিছিল করেছে তাকে। ছেলেমেয়েগুলোর জীবন থেকে চলে গেছে বেশ কিছু অমূল্য সময়, নিয়োগ দুর্নীতির জালে জড়িয়ে গেছে এদের সকলের ভবিষ্যৎ। যে পরিমাণ দুর্নীতি হয়েছে তা কি সমূলে উৎপাটন করা আদৌ সম্ভব জানা নেই, কিন্তু কিছু মানুষের লোভের কারণে যে ভবিষ্যৎ প্রজন্মের মনে ক্ষতটা তৈরি হলো তাতে বোধহয় প্রলেপ দেওয়া সম্ভব নয়। ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে ইন্দ্রনীল ঘোষ ও শুভদীপ বান্ডার, রিপোর্ট কালকাতা নিউজ।